আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার গার্ডেন দেখাবো, গার্ডেনে কি কি আছে। তার মধ্যে প্রথমে শুরু করছি গোলাপ গাছ দিয়ে। আসসালামু আলাইকুম, আজকে আমরা শুরু করব আমার গোলাপ গাছ দিয়ে। দেখেন অসংখ্য গোলাপ ফুল ফুটেছে। এই গোলাপগুলো আমরা আসলে গত 2 বছর আগে লাগিয়েছিলাম, এখন প্রতি বছরই ফুল ফুটেছে। তবে এই বছরের ফুলগুলো ছিল অনেক বড় বড়। মজার বিষয়, এখানে কোনো সার দেওয়া হয়নি, শুধু পানি দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে পিঙ্ক কালার গোলাপ। এটা এখনও লাস্ট ইয়ার লাগিয়েছি, বাট এটা বড় হচ্ছে না, মনে হচ্ছে অসুস্থ। অসংখ্য গোলাপের সাথে আরও অনেক অসংখ্য কলি আসছে, কলিগুলো এখনও ফুটে নাই, ফুটা শুরু করবে ইনশাল্লাহ খুব সুন। আর এটা হচ্ছে নীল গোলাপ, ফুটে উঠবে তখন সেটার কালার ধারণ করবে নীল আকার। এটা এই বছর লাগিয়েছিলাম। থোকায় থোকায় আসলে ধরেছে, এক একটা থোকায় মনে হয় 5-7টা 10টা করে ফুল ফুটেছে। এটা আমার গার্ডেনের গোলাপ, এবং এটা হচ্ছে জবা ফুল, আমাদের দেশে যেটাকে জবা ফুল বলে। আর এইটা কি এটা কি ফুল কে বলতে পারবেন? এটা হচ্ছে সরিষা ফুল। সরিষা ফুল, ধনিয়া পাতা, এটা হচ্ছে ধনিয়া পাতা ফুল। ধনিয়া গাছকে আমরা শুধু পাতাগুলো খেয়েছি, এরপরে যখন এটা ফুল এসছে এখন এই অবস্থায় আছে। আর এটা হচ্ছে জবা ফুলের চারা, অসংখ্য বীজ। আমরা আসলে দোকান থেকে 3 প্যাকেট বীজ এনে লাগিয়েছি, বীজগুলো ফুটে চারা হয়ে গিয়েছে। এই হচ্ছে সার্বিক অবস্থা জবা ফুল গাছ। এটা হচ্ছে ধনিয়া, সামান্য কিছু ধনিয়া হয়েছে এখানে, এবং আশেপাশে কিছু মরিচ গাছ আছে। দেখতে থাকুন পুরো গার্ডেন। এটাকে কেউ করোনা ভাইরাস বলে ভুল করবেন না, এটা হচ্ছে পেঁয়াজ গাছের ফুল। যে পেঁয়াজ ভারত আমাদেরকে দেয়নি, সেই পেঁয়াজ গাছ। কত বিশাল আকৃতির পেঁয়াজ, বাট পিকচার মনে হচ্ছে করোনা ভাইরাস। এটা আরেকটি গোলাপ গাছ, নীল গোলাপের সাথে গোলাপি গোলাপ, অর্থাৎ তিন গোলাপ এটা নিয়ে এসছি। এটা হচ্ছে লেটুস, এটা হচ্ছে একমাত্র পিয়ার্স গাছ। এই পিয়ার্স গাছটাতে অলরেডি পিয়ার্স ধরেছে। এটার স্বাদ অনেকটা বাংলাদেশের পেয়ারার মতো, এই ফলটার স্বাদ বাংলাদেশের পেয়ারার মতো। এই যে দেখা যাচ্ছে, পাতা কিছুটা বাংলাদেশি মনে হয়, গাব গাছের মতো কিছুটা। আর এটা হচ্ছে প্লাম গাছ, এই যে প্লাম এসছে।
এটা হচ্ছে সেই জবা ফুল গাছ, ফুল ফুটেছে অলরেডি, সাথে গোলাপ গাছ। আছে লাউ গাছ এবং এখানে কিছু সবজি লাগানো হয়েছে, সবজিগুলো এখনো আসে নাই, বিশেষ করে লাল শাক। কচু গাছে অলরেডি বড় হওয়া শুরু হয়েছে এবং এটা হচ্ছে মূলা গাছ, মূলা সবজি, এগুলো বড় হচ্ছে। দেখা যাক এটা মূলা হয় কিনা, এর আগে লাগিয়েছিলাম কিন্তু সেখানে মূলা হয়নি। এটা হচ্ছে আপনার আদমনি পাতা। এই বছর যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে পিয়ার্স, চেরি, প্লাম এবং বাংলাদেশের যে একটা সবজি আছে সেটার নাম হচ্ছে কাকরোল এবং চাল কুমড়া। এই কয়টা জিনিস এবার স্পেশাল লাগিয়েছিলাম, অর্থাৎ যেটা গত বছর আমরা লাগাইতে পারি নাই বা লাগাইনি। ধন্যবাদ সবাইকে ওয়াচিং করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।